আশুলিয়া ইয়ামিন হত্যা লাশ পুড়িয়ে দেওয়া যাত্রাবাড়ির নির্বিচারে গুলিসহ গণহত্যার নানা অভিযোগের মামলায় দ্বিতীয়বারের মতো বুধবার কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে দুটি প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লা আল কাফি মিরপুরে সাবেক ডিসি জসিমুদ্দিন মোল্লা সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম গুলশান থানার সাবেক ওসি মাঝারুল হক ও ঢাকা উত্তরে সাবেক পরিদর্শক আরাফাত হোসেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক এন মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি হয় এজলাসে চিফ প্রসিকিউটর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন সাবেক আইজিপি আবদুল্লাল মামুনের নির্দেশে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ করেছেন বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের অপরাধ বজনিয়া হার্জে গোবিনী আর সঙ্গে তুলনা প্রসিকিউশন ট্রাইব্যুনালের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই মাসের সময় চান আদালত এক মাসের সময় আবেদন মঞ্জুর করেন চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় দুই সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং পঁচিশ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন সেই কারণে চৌধুরী আবদুল্ল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্ল্যানিং প্রিপারেশন ওয়ার্ডার কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে সেই থানার যে ওসি আবুল হাসান তার কথা আমরা বলেছি সাভার অঞ্চলের একজন এসপি একজন এএসপি একজন ওসি যারা আশুলিয়াতে ছয়টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে করতে করতে চেয়েছে চেয়েছে প্রমাণ যে পুলিশ নিশ্চিহ্ন আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানো করতে ভয় পাবে প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্ট সহায় তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যা আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল গোটা বাংলাদেশ গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্যে আমাদের যুক্তিসমত সময় দরকার আমরা দু মাস চেয়েছিলাম আদালত এক মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ উনিশ উনিশে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এদিন জিয়াউল হাসানের পক্ষে সিনিয়র আইনজীবী ওকালতনামা দায়ের করলে আদালত তা মঞ্জুর করেন যেহেতু এগুলো সমস্ত সাবজুডিস ম্যাটার যেহেতু এগুলো ট্রায়ালে চলছে কোনোটাই কিন্তু কিছু না যেটা হচ্ছে এখন যে ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন উনি ওই করেছেন উনি কোনদিন কিন্তু সাতখুনের সাথে ওনার যখন মানে কথা হবে আগামী 19 ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে তদন্ত কমিটি প্রতিবেদন জমাnabla দেওয়া পর্যন্ত 8 জনকে গ্রেফতার দেখাতে বলা হয়েছে সিউল আহমেদ এখন ঢাকা